আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে মিশর থেকে মুসলিম ব্রাদারহুডকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক সেনাবাহিনী প্রধান আব্দুল ফাতা আল সিসি স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন মিশরের মানুষ ব্রাদারহুডকে প্রত্যাখ্যান করেছে তাকে হত্যার জন্য দুটি পরিকল্পনা এরই মধ্যে বানচাল করা হয়েছে দাবি করে সিসি বলেন তিনি ভীত নন গত বছর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্সিকে ক্ষমতাচ্যুত করেন তিনি আগামী ছাব্বিশ ও সাতাশ মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে তার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর কোনো ভূমিকা থাকবে না বলেও দাবি করেন আব্দুল ফাতা আল সিসি